এটা বিশ্ব প্রবলেম আমাদের বিশ্ব প্রবলেম এটা পাবনা থেকে নমস্কার আমি বিদিত চৌধুরী বলছি আমি আমার পেজ হচ্ছে রেণুকা ফুড এন্ড ফ্যাশন প্যালেস আমাদের পেজে মধু আছে ঘি আছে বিভিন্ন ধরনের মধু পাবেন আমাদের কাছে মিশ্র ফুলের মধু গরুই ফুলের মধু আর সিজনাল যে মধুগুলো আছে কালীগিরা মধু কলিশা মধু ওইগুলো পাবেন আর এই মুহূর্তে আমাদের কাছে মিশ্র ফুলের মধু আছে আর বিভিন্ন যেমন ঘি আছে পাবনার ঘি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে তখন আমরা মধু কুরিয়ার যোগে প্রেরণ করি আর আমাদের এই এটার নাম হচ্ছে রেণুকা ফুড এন্ড ফ্যাশন প্যালেস এটা হচ্ছে মিশ্র ফুলের মধু আর দামটা হচ্ছে 425 টাকা আমি আপনাকে এইটাতে দেখাই যে আরেকটা মধুতে এই যে মিশ্র ফুলের চাকের মধু 500 গ্রাম মূল্য হচ্ছে 425 টাকা এছাড়া আমাদের কাছে আরো পাবেন হচ্ছে প্যারা সন্দেশ যেটা এখন নাই আচার পাবেন তারপরে হ্যান্ড প্রিন্টেড বক্সি মাস্ক আছে হ্যাঁ জুয়েলারি আছে ঠাকুরের জুয়েলারি বিভিন্ন যেগুলো এই মুহূর্তে নাই আর কি এই আচ্ছা এটা চাকের মধু বিশ্বগুলোর মধু আর কি তো আজকের জন্য 100 টাকা ডিসকাউন্ট কারণ হচ্ছে শেষ দিন এই কারণে আর কি মানে 150 টাকার এটা 750 টাকা দেওয়া যাবে হ্যাঁ হাফ কেজি এটা তাহলে 375 টাকা 50 হাফ কেজি আর ঘি আছে ঘি আজকে আমরা 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 1400 টাকার ঘি তো 1200 টাকায় হ্যাঁ 1200 টাকায় আজকে দেওয়া যাবে নমস্কার না চাকের মধু চাকের মধু এগুলো হচ্ছে মিশ্র ফুলের মধু আজকে আমরা কিটোকো ডিসকাউন্ট দিচ্ছি 1 কেজি নিলে 100 টাকা ছাড় কেজি হচ্ছে 850 করে তো 1 কেজি নিলে পাচ্ছেন 750 টাকা আমাদের কোনো শোরুম নাই এটা অনলাইন পেজ ভিত্তিক আর কি অনলাইন ভিত্তিক আর ঘি যদি 1 কেজি নেওয়া হয় তাহলে 1400 টাকার ঘি আজকে 200 টাকা ছাড় দিচ্ছি মানে আজকে লাস্ট টাইম তো এই কারণে বুঝবেন হ্যাঁ একটু আছে আমার কাছে সামান্য খেতে পারে হ্যাঁ মিশ্রফুল আজকে 200 করে তো তাহলে হলো 600 টাকা করা গেলে করা গেলে এটা মিশ্র ফুলের মধু হ্যাঁ আছে আছে আমার পেজের নাম্বার হচ্ছে নাম হচ্ছে এটা আমার ঠাকুমার নামে দিয়েছি রেণুকা ফুড এন্ড ফ্যাশন প্যালেস অনলাইনে মিরপুরে আমাদের পেজ আছে রেণুকা ফুড এন্ড ফ্যাশন প্যালেস
এই পেজে হ্যাঁ अवेलेबल ঢাকা মিরপুরে আমাদের হ্যাঁ শোরুম নাই মানে ওখানে আমার বাসা তো এই ওয়াদে মানে WhatsApp নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করলে আমরা প্রেরণ করতে পারব কুরিয়ারে আমার মধ্যে তো দামে সাশ্রয়ী সাশ্রয়ী মূল্যে আমি খাঁটি মধু প্রেরণ করি এই কারণে আমার মধ্যে নিতে পারে পেরা সন্দেশ আছে তারপরে এখানে বিস্তারিত লেখা আছে আর কি সবগুলো ইলিশ পেটি সন্দেশ আছে যা যা কিছু সব বিস্তারিত দেওয়া আছে